ফেরতের পর স্বাগত আরো একবার। আইসিটি খাতের উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বেসিসের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন বেসিসের নবনির্বাচিত সভাপতি মোস্তফা জব্বার। অনুষ্ঠানে প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই খাতের উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান।